আসসালামু আলাইকুম আলা ওরহমতুল্লাহি কারীম করিম আম্মাবাদ দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আশা করছি আল্লাহ সুফহান ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সকলে সুস্থ আছেন এই কামনায় শুরু করছি আজকের এই অনুষ্ঠান দর্শক আমরা প্রতি জুমাবারের মতো আজকে আলোচনা করবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের ইমানের সাথে সংশ্লিষ্ট আমাদের ভালোবাসার সাথে সংশ্লিষ্ট আমাদের জীবন এবং মৃত্যুর সাথে সংশ্লিষ্ট সে বিষয়টি হচ্ছে আমাদের প্রাণাধিক প্রিয় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যারা কার্টুন আঁকে এবং এই পরিপ্রেক্ষিতে মুসলমান হিসেবে আমাদের কি অবস্থান ইসলামের কি অবস্থান এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ পুরস্ত কাদরিয়া তেয়েবিয়া আলিয়া কামেল মাদ্রসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি আবুল কাসু মোহাম্মদ ফজলুল হক আসুন আমরা ওনার সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যেটা আমাদের মুসলমানদেরক্ষন সৃষ্টি করে যে বিষয়টা যে নজিমকে নিয়ে যখন কেউ ব্যঙ্গচিত্র আঁকে বা কটুক্তি করে এবং বিশেষ করে আমরা দেখতে পাই যে পশ্চিমা মিডিয়াগুলি তারা সুযোগের অপেক্ষায় থাকে তারা সময়ে সময়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বা একটি উত্তেজনা সৃষ্টি করার জন্য তারা নবীজি আলাইসাল্লামকে নিয়ে কার্টুন আঁকে বা ব্যঙ্গচিত্র করে তো তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ফ্রান্সে কিছুকাল আগে কিছুদিন আগে একটি শার্লি নামক পত্রিকায় নবীজি আলী ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে তো এই বিষয়টা আসলে আমরা কিভাবে মুসলমান হিসাবে আমরা এটার এই বিষয়ে আমরা কি অবস্থান গ্রহণ করতে পারি বা কিভাবে এটার প্রতিবাদ জানাতে পারি বা এই প্রসঙ্গে নবীজামকে ব্যঙ্গ করার ব্যাপারে কোরআনের কি ব্যাখ্যা আছে যে যখন নবীজি ইসলামকে কেউ কটুক্তি করবে তখন মুসলমানের অবস্থা কি হবে সেই বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সময় উপযোগী একটি সাবজেক্ট আপনি আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছেন যদিও এই বিষয়ে অনেক কথা বলার আছে পেয়ারানবী রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামকে ব্যঙ্গ করা এটা শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ এতটুকু বললে খণ্ডিত করে বলা হবে বরং ইসলাম যে কোনো নবীকে যত নবী পৃথিবীতে এসেছেন সকল নবীর মর্যাদা সুরক্ষার তাগিদে কোনো নবীর ব্যঙ্গচিত্র করা যাবে না এটা হলো ইসলামের অবস্থান ব্যঙ্গ করা যাবে না ব্যঙ্গচিত্র আঁকা যাবে না উপহাস করা যাবে না এটা ইসলামের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এবং অবস্থান হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে আমাদের পেয়ার নবীর করিম সাল্লাম পর্যন্ত সকলের মর্যাদা সুরক্ষার যে বিধান ইসলাম দিয়েছে এটা আমাদের ইমানি সিলেবাস জি আমরা যদি এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল যদি আমরা মেনে নিই এবং এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জনকে আমি মানলাম বা সম্মান জানালাম একজনের সামান্য একটু কটুক্তি আমি করলাম তাহলে ইসলাম বলে ওই যে এতজন মানার পরও একজনকে যে আমি কটুক্তি করলাম তাতে আমি ইমানদার বিশ্বাসী হতে পারবো না সবাইকে সম্মানের চোখে দেখতে হবে সবাইকে মর্যাদার চোখে দেখতে হবে এটা হল ইসলাম বাকি শরীয়ত আইন ধর্ম হিসেবে আমরা পেয়ারা নবীরসুল করিম সাল্লাহসাল্লাম যেহেতু সর্বশেষ নবী আমরা আমাদের পেয়ারা নবীর আইন শরীয়তটা মানি অন্য নবীর শরীয়ত আমরা গ্রহণ করি না কারণ সর্বশেষ লেটেস্ট শরীয়ত পেয়ারা সুলেকে করিম সালাম কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল যে পৃথিবীতে এসেছেন এবং তাদের নবুয়ত সত্য এবং সঠিক আল্লাহ কর্তৃক প্রেরিত এবং প্রদত্ত আমরা কিন্তু সেটা মানি এবং মানি বলেই তাদের মর্যাদা সুরক্ষার ক্ষেত্রে আমরা এও বিশ্বাস করতে বাধ্য সকল মুসলমান যে কোন নবীর উপহাস অবজ্ঞা সমালোচনা কোন নবীকে অশ্রদ্ধা ব্যঙ্গ ব্যঙ্গচিত্র তৈরি করা যাবে না এটা আমাদের ধর্ম আমাদের ইসলাম তাই বলে সে কারণে পেয়ারা নবিরসুলেকারিম সালসাল্লামার যখন কেউ কার্টুন এঁকে ব্যঙ্গচিত্র তৈরি করে ইসলাম এটাকে সমর্থন করে না যেমন অন্য কোনো নবীর ক্ষেত্রেও তেমনটি সমর্থন করে না সে কারণেই যারা পশ্চিমা মিডিয়া আর পূর্বের মিডিয়া আগের এবং পরের যোগ থেকে যুগান্তরে দেশ থেকে দেশান্তরে যারাই কাজটুকু করে এটা মহা অপরাধ অন্যায় করে মনে করুন আমাদের পেয়ারা নবীকে নিয়ে করলো না হঠাৎ ইস আর ইসলামের নিয়ে ব্যঙ্গচিত্র করলো আমরা সেটারও প্রতিবাদ জানাবো হজরতাল ইসলামের ব্যঙ্গচিত্র তৈরি করলো। আমরা সেটারও প্রতিবাদ জানাবো কারণ এটা আমাদের বিশ্বাস সকল নবীগণ এরকম সমালোচনা এবং ব্যঙ্গচিত্রের ঊর্ধ্বে পৃথিবীতে কত কিছুই তো আছে আপনার কার্টুন তৈরি করার কেন সেই জায়গায় আমরা কার্টুন তৈরি করব কি প্রয়োজন আর কার্টুন দ্বারা কি প্রকাশ করা হয় আমরা সেটা জানি সবাই একটা প্রতীকী আপনার ব্যঙ্গচিত্র তৈরি করা যেটা নবী এবং রসুলদের জন্য সেটা যায় না সেটা মানায় না আর পৃথিবীতে আপনি দেখুন ইসলামটা একটা ধর্ম এরপরে খ্রিস্টান ধর্ম আছে ইহুদি ধর্ম আছে মৌলিক বৌদ্ধ ধর্ম আছে যে বড় বড় যে ধর্মগুলো আছে অর্থাৎ ধর্ম অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধর্মেরই হোক এখন ধর্ম যারা অনুসরণ করে তাদের কোথাও না কোথাও একটা শ্রদ্ধার জায়গা কিন্তু আছে ধর্ম মানে না এই রকম মানুষের সংখ্যা পৃথিবীতে হবে কিনা আপনি পশ্চিমা বলেন পূর্ব বলেন মানুষ কিন্তু কোনো না কোনো ধর্ম বিশ্বাস করে এবং সেই ধর্মের একজন প্রধান ধর্ম যাজক তাকে শ্রদ্ধা করে মানে সম্মান করে খ্রিস্টানরা হজরত ঈসা ইসলামের কথা বলে মানে শ্রদ্ধা বলে তাকে স্মরণ করে ইহুদিরা হজরত মুসা ইসলামের কথা বলি তাহলে এই যে ধর্ম যারা মান্য করে তারা কখনো কিন্তু নিজের নবীর অবমাননা ওই শ্রদ্ধার জায়গাটার মধ্যে কেউ তীর ছুঁড়ে মারুক কেউ এটাকে ফুটো করে দিক এটা কেউই চায় না কেউ মানবে না জি আমরা মুসলমান হিসেবে শুধু আমাদের নবীন কোনো নবীর ক্ষেত্রে আমরা সেটা সমর্থন আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে ইসলামী ভিন্ন ধর্মগুরু অথবা নেতার সম্মানের ব্যাপারে আমরা তো মক্কা বিজয়ের সেই দৃষ্টান্ত বা উদাহরণ টানতেই পারি যে যখন নবী ইসলাম বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় গ্রহণ করবে তারাও আজকে নিরাপদ অথচ সে ছিল কাফেরদের সেই সেই সময় যে সেই ইমান আনেনি এবং কাফেরদের নেতা ছিল তো নবী তাকেও সম্মান দিয়েছে বা তার অবস্থাকে সম্মান জানিয়েছে সেক্ষেত্রে যে বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান অবস্থান করছি দুইশো কোটি মুসলমান এবং মুসলমান একটা বৃহত্তম জনগোষ্ঠী সারা পৃথিবীতে তো সেই জায়গায় মুসলমান ধর্মের যিনি প্রধান যিনি আমাদের নবী যিনি আখিরি নবী খাতমান নবী ওনাকে ব্যঙ্গ করা হচ্ছে সেক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি এই এই বিষয়টা আমি প্রশ্ন রেখে একটু বিরতিতে যাচ্ছি দর্শক যাচ্ছি একটা বিরতিতে ফিরছি কিছুক্ষণ পর দর্শক ফিরলাম বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম নবী করিম রফর রহিম সাল্ল আলী ওয়াসাল্লামকে নিয়ে পশ্চিমা মিডিয়ার ব্যঙ্গচিত্র এবং মুসলমান হিসেবে আমাদের কী অবস্থান এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি আলোচনা করছেন মুফতি আবুল কাশ মোহাম্মদ ফজলুল হক মোতর ধর্মীয় গরু যারা আছে তাদের ইজত আবরু হেফাজতের ব্যাপারে কিন্তু ইসলাম যথেষ্ট অন্য অন্য ধর্মাবলম্বীদের যেন আঘাত না লাগে সেই বিষয়টা হেফাজত করেছে নিশ্চিত করেছে কিন্তু আজকে দেখছি মুসলমানদের উপরে এই ধরনের একটি অবস্থা নেমে এসেছে যে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বা তাদেরকে বিদ্ধ করার জন্য এই ধরনের অপতৎপরতা এই বিষয়ে আমাদের মুসলমান হিসেবে আমাদের কি অবস্থান দেখুন এখানে দুটা বিষয় আছে ইসলামের সহনশীলতার কথা যদি বলি মানবতা বোধের কথা যদি বলি এবং ইসলাম যে মানুষকে সম্মান দেয় মর্যাদা দেয় প্রত্যেকের প্রাপ্য সবার সম্মান এক নয় আবার সবার সম্মান এক ক্রাইটেরিয়ার নয় যার যেই ক্রাইটেরিয়ার সম্মান প্রাপ্য ইসলাম কিন্তু সেই সম্মান দেয় পাশাপাশি সহনশীলতার যে উদার নীতি ইসলাম ইসলামে আছে সেটা বলাই বাহুল্য আপনি এখনও বর্তমান বিশ্ব যদি দেখেন আপনার মুসলমান এবং ইসলাম ইসলামের উপরে যেভাবে অত্যাচার অন্যায় ভাবে যেই নির্যাতনগুলো করা হয়ে থাকে পৃথিবীর মধ্যে এবং মুসলমানদেরকে কোথাও কোথাও মানুষ হিসেবে মর্যাদা দিতে চায় না সেই জায়গার মধ্যে আপনি যেটা বললেন আবু সুফিয়ানের কথা এরকম অসংখ্য উদাহরণ আছে ইসলাম হেরাকলার কাছে যখন নবী চিঠি লিখেছিলেন তখন সেই বুখারিতে আছে ইলা আজিম রোম লিখেছেন আজিম রোম অর্থাৎ রোমের মহা অধিপতির কাছে আমি চিঠি লিখলাম তাহলে শব্দ প্রয়োগটা কতটা তার সম্মানের প্রতি যথাযথ দৃষ্টি রেখে নবী করেছেন সেই জায়গাগুলো কিন্তু সেই সহনশীলতা সেই শ্রদ্ধাবোধ কিন্তু আমরা অন্য ধর্মের লোকদের থেকে সব সময় পাই না অদুনা বিশ্বের মধ্যেও যদিও মুখোমুখি মানবতার কথা বলা হয়ে থাকে এখানে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য করা দরকার পেয়ারা নবী রসুল করিম সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার এই যে সংস্কৃতি অপসংস্কৃতি এটা আজকে প্রথম নয় এটা পেয়ারানবীর সেই জীবদ্দশাকালীন থেকে শুরু হয়েছে আপনি জানেন রসুল্লামের নাম পবিত্র নাম হল মোহাম্মদ এটা কেন এটার একটা প্রেক্ষাপট আছে পেয়ারানবীর নাম যখন মোহাম্মদ তখন ওই বিরোধী পক্ষ মক্কার কাফের মুর্শিকিন যারা তারা নবীজির সান মান মর্যাদায় এক ধরনের বধজ্মী তারা এটা সহ্য করতে পারে না তখন মোহাম্মদ নামকে তারা বিকৃত করে ডাক্ত মোজাম্মম ওটাও এক ধরনের ব্যঙ্গ ব্যঙ্গকর মোজাম্মম মোহাম্মদ মানি অতি প্রশংসিত যার বেশি বেশি প্রশংসা করা হয় তো প্রশংসা কার করা হয় যার গুণ বেশি এবং মোহাম্মদ মোহাম্মদ উমার রতন বা আদেমার যার একবার পর বারবার 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 যার লাগাতার প্রশংসা করতেই হয় তো প্রশংসা তো গুণের বিপরীতে হয় নিশ্চয়ই অবারিত গুণ পেয়ারানবীর নবীর আছে অবারিত মর্যাদা আছে বলেই নাম মোহাম্মদ সাল্লাম এখন এত গুণের আধার তাদের কাছে তো কিছুই নেই এটা তাদের জন্য বধহজ্মী তারা নাম ডাকত মুজাম্মম মানে হলো গৃহীত নওয়াজ গৃহীত তাহলে নামটা পর্যন্ত বিকৃতি করেছে এবং এই ব্যাপারে পেয়ারা নবীর সুলি করিম সাল্লাম নিজে এর সাদ করেছেন যেটা সাহি বুখারি শরীফ হাদিস যে আল্লাহ তারাও না কেই ভাই ইয়াসরিফুল্লাহ আননি সতমা কোরাইশ ও লুম ইয়াস তুমু না মুদাম মামাম ওয়াল আনু মুদাম মামাম ও আনা মোহাম্মদ তোমরা কি দেখো না যে আল্লাহ জাল্লা শাহু ওই কাফেরদের কোরাইশদের এই যে গালি আমাকে নিয়ে লানত প্রদান করা আমাকে নিয়ে মুজাম্মম বলে আল্লাহ কিভাবে তাদের এই লাহানত তাদের এই দুর্নাম তাদের এই রটনা থেকে তাদের এই গালিগালাস থেকে আমাকে রক্ষা করেছে তোমরা কি দেখো না তারা আমাকে রটনা করে আমাকে ব্যঙ্গ করে ডাকতো মুজাম্মম আর আল্লাহ আমাকে বলেছেন মোহাম্মদ তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে ব্যঙ্গ করা ব্যঙ্গচিত্র চিত্র তৈরি করা এটার একটা অতীত ইতিহাস আছে এবং সেটা সে আবু জেহেল থেকে শুরু হয়েছে তারা পেয়ারা নবীকে ব্যঙ্গ করত কখনো পাগল বলতো কখনো বিকৃত মস্তিষ্কের কবি বলতো কখনো নির্বংশ বলতো আল্লাহ জাল্লা শাহানহু তাদের এই উপহাসগুলো সব কিছুর জবাব দিয়েছেন জবাব নয় বরং দায়িত্ব নিয়েছেন আমি কোরআন খেরিমের আয়ারটা যদি কুট করতে চাই সুরাতুল হেজের বলেছেন তুমার তাদেরকে জাহেল বলেছেন যারা পেয়ারা নবীকে নিয়ে এই ব্যঙ্গ করে আল্লাহ তাদেরকে জাহেল বলেছেন এবং আল্লাহ বলেছেন ক্যাফাই না কাল মুস্তাহ ইন আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে যারা উপহাস করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট তাদেরকে নিয়ে আমি আল্লাহ যথেষ্ট আপনার জবাব দেওয়া প্রয়োজন নেই না কাল মোস্তাহি ইন তাহলে এই যে ইস্তেহা ইস্তেজা মানে ব্যঙ্গ করা উপহাস করা এই ইস্তেজা এটা সেই যুগ থেকে শুরু হয়েছে এখনো আছে এবং আল্লাহ জল্লা শাহু কাফেররা যখন পেয়ারা নবীকে বলেছিল আল্লাহ জবাব দিয়েছেন ইন্না শানি আকাহুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলছে আপনার শেষ সকল শত্রুরাই নির্বংশ জবাবটাই বাস্তব জবাব দিয়েছেন আল্লাহ জি কাফেররা পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লাস্তা মুরসালা আপনি আসলে আল্লাহর কাছ থেকে প্রেরিত রাসূল নন আল্লাহ জবাব দিয়েছেন কি ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি অবশ্যই অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আপনি আপনার কি করেছিল অভিযোগ করেছিল যে ইন্না আকা আপনার প্রভু আপনাকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ জল্ জবাব দিলেন ইজা সাজা মা আপনার প্রভু আপনাকে প্রত্যাখ্যান করেননি ভুলেও যাননি কাফেররা পেয়ারা নবী রসুলিম সালামকে পাগল বলেছে আল্লাহ জবাব দেওয়ার দায়িত্ব নিয়েছেন যে আপনি পাগল নন পাগল আসলে তারাই তারাই পাগল তাহলে এই যে আপনি অসংখ্য জায়গায় পেয়ারা নবীকে নিয়ে তারা উপহাসমূলক শব্দ ব্যবহার করেছে ক্রিটিসাইজ করেছে একটার জবাব পেয়ারানো বিরসুল এ করিম সাল্লাহ আলী সাল্লামকে দিতে হয়নি দিয়েছেন আল্লাহ এবং সেই ধারাবাহিকতায় এখনও সেই বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে আমরা অন্য ধর্মের সবাইকে তো আর অভিযুক্ত করি না কারণ এই বিকৃত কাজগুলো সবাই করে না যারা এই কাজগুলো করে তারা বিকৃত মস্তিষ্কের বিশেষ একটা এজেন্ডা এবং বিশেষ একটা উদ্দেশ্যে তারা সে কাজগুলো করে থাকেন এবং সেই এজেন্ডাটা কি সেটাও কিন্তু কোরআনে কেরিমে আছে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিরিমান্নাকুম শানা আনু আলা আল্লা তাঁর দিলু এড়ে দিলু হু ওই সম্প্রদায়ের শত্রুতা তোমাদেরকে যাতে অন্যায় করতে প্রলুব্ধ না করে অন্যায় করতে যাতে প্রলুব্ধ না করে এরা লঙ্ঘন করে লঙ্ঘন করে তোমাদেরকে উস্কি দিতে চায় তোমাদেরকে এক ধরনের অপরাধ করতে বাধ্য করতে চায় খবরদার এ দিল। ও আক্রা বুলি তোমরা ইনসাফ করো অন্যায় করো না এই ধরনের পরিস্থিতির মধ্যে আজকে দেখুন মুসলমানরা তাদের কলিজা রক্তকরণ হচ্ছে কিন্তু কোনো মুসলমান কি তার জবাবে হজরতে এই সালে ইসলামের ব্যঙ্গচিত্র তৈরি করেছে না না মুসালে স্লামের ব্যঙ্গচিত্র তৈরি করেছে না এই যে কোরানি ক্যারিমের উপরে অগ্নিসংযোগ করেছে আপনিও দেখেছেন আমিও দেখেছি জি কেন আমাদের বাজারগুলোতে আমাদের দেশে আমরা তো তাওরাত খুঁজে পাই ইঞ্জিল বাইবেল খুঁজে পাই আমরা কি এভাবে রাজপথে বাইবেল ধরে কি কেউ অগ্নিসংযোগ করেছে না ইসলাম সেই নীতিতে বিশ্বাস করে না সে শিক্ষা ইসলাম দেয় সে শিক্ষা ইসলাম দেয় না অন্য জনের ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা বাইবেল বলেন তাওরাত বলেন জবুর বলেন এগুলো পাওয়া যায় আমাদের দেশে পাণ্ডুলিপিগুলো কারণ আজকে যদি মুসলমানরা সে কাজটা করে তাহলে ওই যে কোরআনি কেরিমে আছে লাব্লীন লা এলমিন কোরআনী কেরিমের যে আয়াতটি সেখানে বলা হয়েছে যে তোমরা তাদের প্রভু যারা মুশিকিন যারা তারা যাদেরকে প্রতিমা বা প্রভু মানে তোমরা তাদেরকে গালি দিও না ফাইয়া সুবুল্লাহ আদুবান বেগাই এলমিন যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে তারা তোমাদের রবকে গালি দিবে আর তাদের রবটা হলো বাতিল তোমাদের রব হলো হক তো এখন বাতিল খোদাকে গালি দিয়ে আমাদের হক রবকে গালি শুনানোর কোনো মানে হয় আমরা এখানে ফিরবো যে আল্লাপাকে এও বলেছেন লাকুম দিন দিন তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে কোনো ধর্মকে ব্যঙ্গ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি প্রশ্নটা হচ্ছে যে বারবার কেন মুসলমানদেরকে আঘাত করার জন্য এই জায়গাটাকে পশ্চিমারা বেছে নিচ্ছে এর কি আসলে এর পিছনে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে এবং আমরা বর্তমান ভূ রাজনৈতিক অবস্থাও যদি আমরা দেখি যে মুসলমানরা যখন শক্তিশালী হচ্ছে মুসলমানরা যখন আস্তে আস্তে ধর্ম বিস্তৃতি লাভ করছে ঠিক তখনই তারা এই কাজগুলি করে মুসলমানদের এই ধারাকে ইস্ত্রীমিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এই এই পিছনে তাদের কি ভূমিকা আছে এ বিষয়টা শুনবো শুনব থেকে ফিরে দর্শক যাচ্ছি একটা বিরতিতে ফিরছি কিছুক্ষণ পর বিরতির পর দর্শক আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম বিধর্মী কর্তৃক নবী করিম রুফ রহিম সাল্ল আলী ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং এই প্রেক্ষাপটে মুসলমান হিসেবে আমাদের কি অবস্থান হওয়া উচিত এ বিষয়ে আলোচনা করছেন মুফতি আবুল গাছ মোহাম্মদ ফজলুল হক মতুরাম যারা এই কাজগুলি করছে আসলে ভূ রাজনৈতিকভাবে তাদের কি রাজনৈতিক কোনো স্বার্থ আছে কিনা রাজনৈতিক স্বার্থ আছে ধর্মীয় স্বার্থ আছে তার আগে আমি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যদি বলি আমাদের এটার প্রতিবাদ এবং ঘৃণা আমাদের করার সে অধিকার আছে যেমন পৃথিবীর সকল মানুষের আছে এবং আমরা প্রতিবাদ করব এবং সেটা ঘৃণা করব তবে অন্যায় করে নয় প্রতিবাদের পদ্ধতিটা পদ্ধতিটা আমাদের সেই পদ্ধতি ইসলাম আমাদেরকে প্রতিবাদের যে পদ্ধতি দিয়েছে তবে হ্যাঁ যদি পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র থাকতো সত্যিকার অর্থে যে খেলাপথ যেটা খেলাপথ যেটা খেলাপথের আদরে যদি রাষ্ট্র থাকতো তাহলে তখন প্রতিবাদের ধরনটা ভিন্ন হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে পৃথিবীতে সেরকম কোনো খেলাফত রাষ্ট্র হয়ে ওঠেনি বা এখন নাই সে কারণে আমাদের প্রতিবাদটা সেরকম হচ্ছে না তবে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যারা তাদের কিন্তু প্রতিবাদের ভাষা আরও কঠোর হওয়া দরকার কিন্তু বৈশ্বিক এই ভিলেজ এই এই গ্রামের মধ্যে যখন বিশ্ব মড়লরা যখন এগুলাকে পেছন থেকে প্যাট্রোনাইজ করে তখন মুসলিম রাষ্ট্রপ্রধান যারা তারা হিসাব নিকেশ করে তারপরে কথা বলে যেটা এক ধরনের দুর্বলতার বহিপ্রকাশ তবে পেয়ারা নবীর রসুল করিম সাল্লামকে নিয়ে যে আপসহীন আপনার হওয়ার কথা ততটা হওয়া যাচ্ছে না আর সাধারণ মুসলমান হিসেবে আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমরা চাইলেই দেশীয় বা আন্তর্জাতিক আইন হাতে তুলে নিতে পারবো না কারণ এটা ইসলামও নিষিদ্ধ নিষিদ্ধ বাকি আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা মানে আইনের ভেতর থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা সে অধিকার আমাদের আছে এবং আহলে সুনতাল জামাতের যে যারা বিশ্বাসী আদর্শী বিশ্বাসী তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ করেছে এটা এবং শুধু আজকের এই ঘটনা নয় শার্লির ঘটনা নয় এর আগেও করেছে এবং সেটা অব্যাহত থাকবে মোটামুটি আরেকটি বিষয় যেটা আপনি বলেন যে আইন তুলে নিজে হাতে তুলে নেওয়ার যে বিষয়টা আসলে ইসলাম কি কোনো মুসলমানকে এই স্বাধীনতা দিয়েছে যে সে চাইলেই যে কাউকে খুন করে ফেলতে পারবে বা নিজে নিজে বিচারটা করে ফেলবে এই ধরনের কি কোনো অধিকার এই জায়গাটাই হলো এই যে জঙ্গিবাদ এবং ইসলামের যে জেহাদ মৌলিক পার্থক্যটা এই জায়গায় যারা নিজেরা নিজেরা মানে জাজমেন্ট করে একজনকে মেরে ফেললো হত্যা করল ইসলাম এটাকে সমর্থন করে না কারণ ইসলামের জেহাদের জন্য লিগাল অথরিটি লাগে আর এভাবে যদি সবাই যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে তো পৃথিবীতে বাসযোগ্য থাকবে না এটা একটা হাঙ্গামা তৈরি হয়ে যাবে সংঘাত চলতে সেই জন্য লিগাল অথরিটি যদি মনে করুন উদাহরণস্বরূপ যদি বাংলাদেশের সাথে যদি অন্য কোনো রাষ্ট্রে যুদ্ধ হতে হয় এটা তার জনগণ ইয়ে করবে না এটার একটা লিগ্যাল অথরিটি আছে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদে আলোচনা হবে বিষয়টা বোঝার জন্য ঠিক এভাবেই অর্থাৎ কোনো একটা ইসলামিক যুদ্ধ যাকে জেহাদ বলা হয় এটার জন্য একটা লিগ্যাল অথরিটি লাগবে লিগ্যাল অথরিটি ছাড়া যে কেউ যুদ্ধ ঘোষণা করলে এটা জেহাদ হবে না এটা সন্ত্রাস হবে মতো এই যে পদ্ধতির কথা বলছেন এবং পাশাপাশি আপনি একটু ইঙ্গিত করেছেন যে বর্তমান আরব নেতা যারা আছে বা মুসলিম লিডার যারা আছে তাদের যে ভূমিকা হওয়া উচিত ছিল এই প্রসঙ্গে বা এই বিষয়ে আমরা কিন্তু সেটা দেখতে পাই না তো আমাদের মুসলিম যে জনগোষ্ঠী আছে তাদের যে দাবি বা তাদের যে আপনার কষ্টের জায়গাটা এটা এটাকে যদি আমরা শক্তভাবে তুলে ধরতে পারি এবং মুসলিম নেতাদেরকে যদি আমরা বাধ্য করতে পারি এ বিষয়ে যেন তারা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেয় প্রয়োজনে ওই সমস্ত দেশ যে সমস্ত দেশ এদেরকে প্রেট্রোনাইজ করছে তাদের সাথে সম্পর্ক ছেদের ব্যাপারেও যেন মুসলিম লিডাররা উদ্যোগী হয় সেই বিষয়ে আসলে মুসলিম জনগোষ্ঠী হিসেবে মুসলিম সম্প্রদায় হিসেবে আমাদের কি দায়িত্ব আছে দেখুন আমরা সাধারণ মানুষ যারা আমাদের আগেই বলেছি আমাদের একটা সীমাবদ্ধতা আছে জনগণ কর্তৃক নির্বাচিত যারা জনপ্রতিনিধি হয়ে থাকেন রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন তারা যেহেতু পৃথিবীতে একটা গ্রামের মতো এখন গ্লোবাল ভিলেজ বলা হয় গ্লোবাল ভিলেজ যাকে বলা হয় একজনের সাথে আরেকজনের এক দেশের সাথে আরেক দেশের যেই আন্তযোগাযোগ যেটা এখানে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে এবং সেই স্বার্থ সংশ্লিষ্টের কারণে সব কথা বা সব উদ্যোগ স্বাধীনভাবে নেওয়া হয়তো অনেক সময় যায় না এবং অনেকের তো স্বার্থ থাকে আবার একথাও সত্য যে বিশ্ব মরল যারা এরা মুসলিম বিশ্বকে দ্বিধাব বিভক্ত করে রেখেছে যেটা ব্রিটিশদের রুল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল তো সেই পলিসিতে আজকে দেখুন মুসলিম বিশ্ব একজনের সাথে আরেকজনের দূরত্ব যুদ্ধ তো আমরা আমরা করছি এবং সেই যুদ্ধটা লাগিয়ে দেওয়ার পেছনে যারা আছে এরা কিন্তু মরসেজে বসে আছে ওই দিকে কারও কি নেই আঙ্গুল নেই আমরা জাস্ট ইউমানকে মারছি ইরাককে মারছি তুরস্কের চোখরা গাচ্ছি মানে আমরা আমরা আমরাই এবং এর পেছনে বিভিন্নভাবে যারা আগুনটা লাগিয়ে দিয়েছে আমরা কিন্তু সে অপরাধীদেরকে চিহ্নিত করছি না ওইদিকে যাচ্ছি না এটা একটা দুর্ভাগ্যজনক এবং যখন নিজেরা নিজেরা যখন এই বিগ্রহের মধ্যে আমরা যখন পড়ে গেলাম তখন বসফাত তাফসালুওয়া তাজহাবা রে হুকুম কোরআন কেরিমি যেটা আছে আমরা আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি এখন এই দুর্বলতা এবং পারস্পরিক দূরত্ব এবং সংঘাতের মধ্যে আমরা যারা পেয়ারানো বিঘ ব্যঙ্গ করছে তাদের প্রতিবাদ করার সেই বুকের ফাটা কোথায় আমাদের সেই সুযোগই বা কোথায় সে কারণে আমাদের অনেকের কারণে নয়তো সম্পদ আমাদের হাতে আছে ক্ষমতা আমাদের হাতে আছে সুযোগ আমাদের হাতে আছে আজকে যদি সবাই ঐক্যবদ্ধ থাকত তাহলে কিন্তু তারা এই সাহসটা পেত না যাই হোক এই সাবজেক্টে কথা বললে ভিন্ন আরেকটা আমাদের অনুষ্ঠান লাগবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে মুসলমানদের এই যে জায়গাটাই পেয়ারা নবীর এই জায়গাটাই কেন তারা বারবার আঘাত করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নামাজ রোজা ইবাদত বন্দিগি কত কিছুই আছে কিন্তু মৌলিক আঘাতটা বারবার কিন্তু পেয়ারা নবীর করিমালামকে নিয়ে ইসলামের ক্ষমতা বা শক্তি মুসলমানদের আসল শক্তিটা কোথায় এটা কি অস্ত্রের মধ্যে নাকি অন্য কোথাও মূলত মুসলমানদের শক্তির জায়গাটা হলো রসুল কেরিম সাল্লামার প্রতি নির্ভেজাল ভালোবাসা এবং ডেডিকেশন এটা হলো সবচেয়ে বড় শক্তি ইমানি শক্তি যেটাকে আমরা বলি অস্ত্র একেবারেই নাই বললেই চলে তিনশো জনের একটা কাফেলা বিপরীতি এক হাজার সশস্ত্র বিজয় কিন্তু মুসলমানদের হয়েছে যে কারণ শক্তিটা অন্য জায়গায় ডক্টর আল্লামী ইকবাল রহমতুল্লাহ আলী তিনি বারবার বলেছেন ইয়ে ফাকশ জু মৌত সে ডরতা নিহি জরা রোহ মোহাম্মদ উনকে বদন সে নিকাল দো তাদের আসল শক্তি মুসলমানদের হলো রোহ এ যেটা তাদের ভেতরে আছে তো এটাকে যদি বের করে দেওয়া যায় তাহলে মুসলমানরা অটোমেটিক দুর্বল হবে পরাজিত হবে সেই জন্য আপনি আজকে দেখুন শুধু যে ব্যঙ্গচিত্র তৈরি করা তা কিন্তু নয় মুসলমানদেরকে দুর্বল করার জন্য অনেকভাবে এই যে বারবার দল উপদল তৈরি করা হচ্ছে ওহাবিজম প্রতিষ্ঠা করা হলো পৃথিবীতে একটাই তো আপনার কি বলে উদ্দেশ্য এজেন্ডা একটাই যে পেয়ারা নবীর সান মানকে কমিয়ে মুসলমানদের অন্তর থেকে নবীজির ভালোবাসাকে করে দাও বাস যখন এটা যখন চলে যাবে দেখুন একটা চেরাক যাকে আমরা বলি যার নিচে কেরোসিন থাকে উপরে আলো জ্বলে ভিতরে কিন্তু কেরোসিনটা থাকে এখন কেরোসিনটা যে ভিতর আছে এটা দেখা যায় না কিন্তু ওই কেরোসিন থেকে আগুনটা জ্বলে বাইরে এটা দৃশ্যমান জি এই যে এবাদত বন্দগি আমাদের মুসলমানিত্বের যে দৃশ্যমান কাজগুলো এটা হলো ওই চার আগের আগুনের মতো সেখান থেকে আমরা শক্তি পাই কিন্তু আগুনটা যেখান থেকে শক্তিটা নেয় এটা কিন্তু ভিতরে জি এখন ওই আগুনটা যদি আপনার নিভাতে হয় তাহলে ভেতরে কেরোসিনটা আপনার বের করতে হবে আমরা এই জায়গায় ফিরবো যে মুসলমানদের শক্তিটা আসলে কোন জায়গায় আসলে নবী পাক সোল্লাহ ইসলামের প্রতি প্রেম ভালোবাসার তাজিম ভক্তি এটাই হচ্ছে মুসলমানের শক্তি এখান থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য আপনি ওয়াহাবি মতবাদের কথা বললেন এরকম চক্রান্ত আমরা দেখেছি যে ইহুদি নাসারা অনেক চক্রান্ত করেছে তো তারই একটি ধারাবাহিকতা তারা এই কাজগুলি করছে যেটা আপনি আলোচনা থেকে বলছিলেন আমরা এই বিষয়গুলি আরও আলোচনা করব বিরতি থেকে ফিরে দর্শক যাচ্ছে একটি বিরতিতে ফিরছে কিছুক্ষণ পর দর্শক ফিরলাম বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম পশ্চিমা মিডিয়া কর্তৃক নবী করিম রৌফুর রহিম সাল আলী নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং এই বিষয়ে মুসলমানদের আমাদের কী অবস্থান হবে ইসলাম কী বলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশা মোহাম্মদ ফজলুল হক বুতরা নবীজি সাল্লা ইসলামের মহাব্বতি হচ্ছে আমাদের ইমানের খোরাক বা ইমানি শক্তি সেখান থেকে বের করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে তো এই যে মুসলমানদেরকে আঘাত দেওয়ার জন্য বারবার এই ধরনের পদক্ষেপ পশ্চিমা মিডিয়াগুলি নিচ্ছে কিন্তু অন্যদিক দিয়ে আমাদের মুসলিম লিডাররা তাদের অন্য অন্য রাজনৈতিক ইস্যুগুলিকে বড় করে দেখলেও এই বিষয়টাকে তারা খুব একটা বড় করে দেখে না তো মুসলমান হিসাবে আসলে আমাদের কি উচিত যে তাদেরকে কিভাবে আমরা চাপ প্রয়োগ করে এই বিষয়টা তাতে বাধ্য করতে পারি যে এই বিষয়টা যেন তারা জোরালো পদক্ষেপ নেয় দেখুন এখানে একটা মুসলমানদের আন্তযোগাযোগ মুসলিম জনগোষ্ঠীর একটা আন্তর্জুগাযোগ যদি ডেভেলপ করে তাহলে মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ আছেন তারা একটা চাপ অনুভব করবে সে আন্তঃযোগাযোগটা আমাদের হয়ে ওঠে না আর সেই দুষ্ট চক্র কিন্তু অনেকগুলো ষড়যন্ত্র করে যাতে মুসলিম ঐক্য গড়ে না ওঠে দেখুন এই ধরনের ইস্যুতে যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে সেই দেশগুলাকে সেই শক্তিগুলাকে বিভিন্নভাবে তারা নষ্ট করে দেয় এবং পাশাপাশি এই যে দল উপদল তৈরি করে এক্সট্রিমিজম তৈরি করে তারা কিন্তু ইসলাম এবং মুসলমান সম্পর্কে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে পৃথিবীর মধ্যে অথচ ইসলাম একটা শান্তির ধর্ম এগুলা পৃথিবীর কাছে স্পষ্ট বলেন আর কি এবং এই যে এই কাজগুলি তারা করে কিন্তু মুসলিম মুসলিম জনগোষ্ঠীর একটা অংশ নিশ্চিতভাবে তারা জানে যে তারা এই বিষয়টা কষ্ট পেয়ে হয়তো বা জিহাদের যে বিষয়টা বলছিলেন যে অপপেক্ষা যারা করে তারা অপপেক্ষাকারীরা এটা থেকে জিহাদি একটা মতবাদ তারা তৈরি করতে পারে বা অস্ত্র ধারণ করতে পারে এবং এইভাবেই মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব ফাঁসার সৃষ্টি হবে যেটা আমরা দেখেছি আল কায়দা বলেন বকু হারাম বলেন এই যে আইস আইএস তাদেরকে কিন্তু তারাই সৃষ্টি করেছে তারাই পেট্রোনাইজ করছে আবার মুসলমানদেরকে উত্তেজিত করছে যেন তারা অস্ত্র হাতে তুলে নেয় তো এই যে দ্বিমুখী একটা ষড়যন্ত্র এখান থেকে বের হয়ে আসার উপায়টা আসলে কি ইসলামের যুগও কিন্তু সেই চক্রান্তগুলো ছিল যে আমি বারবার যে কথাটা বলতে চাই এই বিষয়গুলো যে মুসলিম বিশ্ব বা মুসলমানরা বুঝে না তা কিন্তু নয় কিন্তু এমনভাবে জাল বিস্তার করে রাখা আছে যে জাল থেকে বের হওয়ার জন্য যে ইউনিটি এবং যে লিডারশিপ প্রয়োজন সেটা হয়ে ওঠে নাই এবং হয়ে উঠতে দেওয়া হয় না এবং এক ধরনের মানে মিডিয়া সন্ত্রাস যেটা মিডিয়া সন্ত্রাস ব্যবহার করে যেটাকে ইসলামো বলা হয় আধুনিক নাম দিয়ে এই এটার মাধ্যমে আপনার এক ধরনের মিডিয়া সন্ত্রাস তৈরি করে পৃথিবীর মানুষকে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দিয়ে আতঙ্ক তৈরি করা এবং সে আতঙ্ক তৈরি করে গোলা পানিতে মাছটা শিকার করার মতো এই চক্রান্তগুলোর কারণে আজকে এই অপরাধগুলোর সঠিক বিচার হয় না আপনি দেখুন অপরাধ ইসলাম সব অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা করে যখন মসজিদে ঢুকে অ্যালোপাথারি গুলি করে মানে অনেকগুলো মুসল্লিকে শহীদ করে দেওয়া হলো তখন বলা হলো কি এটা ভারসাম্য মানে মানুষের ভারসাম্যহীন ছিল কিন্তু এ কাজটাই যদি কোনো মুসলমান করত তাহলে ভাষাটা কিন্তু অন্যরকম দিত এই যে আপনার কি ভিন্নতা অবস্থানের ভিন্নতা ভাষার যে ভিন্নতা মূল্যায়নের ভিন্নতা প্রচারের যে ভিন্নতা এটা একটা বৈশ্বিক ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের সবচেয়ে বেশি শিকার মুসলমান এবং ইসলাম এবং ওই যে বললাম ইসলাম ও ফুবিয়া দিয়ে এগুলাকে নেগেটিভ একটা প্রচারণা করে মানুষের মধ্যে নেগেটিভ ধারণা দেওয়া ইসলাম মানি সন্ত্রাস নওয়জবুল্লাহমিন জারি এরকম একটা ধারণা দেওয়ার জন্য বিশ্ব মিডিয়াগুলোকে আপনার মোতায়েন করা হয়েছে হাজার হাজার কোটি ডলার দিয়ে হাজার হাজার কোটি ডলার দিয়ে নয়তো আমাদের দেশ বাংলাদেশ যদি আমরা বলি আপনি দেখেছেন বিগত কয়েক বছর বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে নিশ্চয়ই সেগুলো অপরাধ নিশ্চয়ই সেগুলা মানে সমর্থনযোগ্য নয় যে কিন্তু এই রকম ঘটনা আমেরিকা ব্রিটেনের মতো দেশে সভ্য দেশে অহরহ ঘটছে অহরহ ঘটছে এগুলি করে মেরে ফেলা পুলিশ মেরে ফেলা আর্মি মেরে ফেলা অহরহ ঘটছে এবং আপনার বোম্বিং করে আপনার আপনার পুলিশের ইয়ে উড়িয়ে দেওয়া কত হচ্ছে কিন্তু ফলাও করে প্রচার করা হয় কোনগুলো মুসলমান আমার মুসলিম দেশগুলোর কথা কেন এটা হলো ওই যে মিডিয়ার একচোকা নীতি তো এগুলো সবাই জানে ওই যে আমাদের দেশে একটা কথা আছে স্বামীর নাম সকলেই জানে কিন্তু লাজে বলে না লজ্জায় বলে না তো এগুলো সবাই জানে তো তারা তাদের যে নিজস্ব ঘটনাগুলো এগুলাকে আড়াল করে রাখে মিডিয়া থেকে দূরে রাখে অন্যদেরগুলো বড় করে রাখে এবং ভাবটা এরকম আমরা খুব সভ্য আমাদের এখানে তিল থেকে তাল হয় না একেবারেই গাছের পাতাও নড়ে না এতটাই সভ্য আমরা আর সব হয়ে ওখানে দেখো এই বিরাট সন্ত্রাসে আক্রমণ বিরাট আপনার জঘন্য এই কাজ হয়েছে এই যে মিডিয়ার এই একরখা নীতি এটাকে মিডিয়া সন্ত্রাস বলে এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মানুষের সাইকোলজিক্যাল আপনার কি হয় রেভলেশন যে মানুষ যেটা দেখে দেখতে দেখতে শুনতে শুনতে একটা মিথ্য সত্য সত্য হয়ে যায় এই কাজটা কিন্তু করে তো একদিকে মিডিয়া সন্ত্রাস অন্যদিকে দল উপদল সৃষ্টি করে একটা আতঙ্ক তৈরি করা এর উপরে আপনার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে মুসলিম বিশ্বকে আলাদা আলাদা করে রাখা একজনের সাথে আরেকজনের লাগিয়ে দেওয়া সব কিছু মিলে মুসলমানদের ইমান চেতনা শক্তি ভরসার মূল জায়গা পিয়ারানু বীরসুলের করিম সাল্লা আলীমার ব্যাপারে যখন আঘাত করা হয় তখন সেটা আর গৌণ হয়ে যায় এখানে যতটা প্রতিবাদ করা দরকার হাজার বাগের এক বাঘ কিন্তু হয় না মূল দুর্বলতার জায়গাটা রহস্যটা এই জায়গায় অথচ জুল খোয়াইসার কথা আপনি জানেন জুল খোয়াইসারা পিয়ারানু বীরসুল এ করিম সল্লসাল্লামার সাথে বেহাদুবি করেছে ফা ইন্নাকালাম তার দিল আমি দেখতে পাচ্ছি আপনি ইনসবাব করেন না শুধু এতটুকু বলেছে নবীকে বলেছে আপনি ইনসাফ করেন না তার শাস্তি লিগাল অথরিটি দিয়ে ফেলেছে যে হয়ে গেছে তাহলে আগেই বলেছি শুধু আমাদের পেয়ার নবী কোনো নবীর অবজ্ঞা অবহেলা উপহাস কোনো নবীর ক্ষেত্রে ইসলাম এটাকে সমর্থন করে না দুর্ভাগ্যজনক হলো যে মুসলমানরা অন্য কোনো নবীকে নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গচিত্র করে না সমর্থনও করে না কিন্তু অন্যরা আমাদের প্যারা নবী প্রিয় নবী প্রাণাধিকামকে নিয়ে এই যে ব্যঙ্গচিত্র তৈরি করে ব্যঙ্গ করে উপহাস করে আমাদের রক্তক্ষরণ হয় তারা ওই আমাদের ইমানের জায়গাটা তারা আঘাত করে তারা জানে এটা যে মুসলমানদের ইমানের মূল জায়গাটা হচ্ছে মূল জায়গাটাই সেই জন্য সেই জন্য তারা বারবার এখানে আঁকা আঁকা করবেন মুঠাম ধন্যবাদ আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি যার কারণে আমাদের অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে আপনি চমৎকারভাবে বলছিলেন এবং মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য ইহুদি নাসরা যতটাই চক্রান্ত করবে আমরা ততটাই নভিজীব সরশ্লামের প্রতি প্রেম ভক্তি তাজিম শ্রদ্ধা আমরা বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে আমি শেষ প্রান্তে এসে আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইনটি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তিনি বলেছেন রসুলের অপমানে যদি কাদে নাথর মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন যারা রসুল পাক সাল্লাহ সাল্লামের অপমানে যাদের অন্তর ব্যথা পায় না তারা আসলে মুসলমান হতে পারে না একজন মুসলমান হিসাবে আমাদের অন্ত রক্তক্ষরণ হয় যখন আমাদের প্রাণাধিক প্রিয় নবীজি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটোক্তি করে ব্যঙ্গ করে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পশ্চিমা মিডিয়া যারা যেভাবে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার মাধ্যমে মুসলিম সমাজ এটার প্রতিবাদ জানাবে এবং ঐক্যবদ্ধভাবে এটার একটি প্রতিবাদ আমরা করতে পারবো ইনশাআল্লাহ তালা জাবজাল নাসরুমুল্লাহি ও ফাথুন কারিব আল্লা সুহরা আমাদের বিজয় সুসংবাদ দিয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত